দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল থানার নলডিঙ্গি গ্রামে। এখানে হচ্ছে বলদ গরুর ব্যবসায় বেশি, আর আমরা এসেছি আহাদ ভাই বাসায়। কিন্তু আমরা এসে দেখছি এখানে ষাঁড় গরু। তো কি ধরে আজকে এই গরুগুলো উনি আপনাদের উপহার দেন, আমরা সেই তথ্যগুলো আপনাদের দেব। আমরা এখানে দেখছি আহাদ ভাই। আহাদ ভাই আসসালামু আলাইকুম। আসসালামু ভাই, আসসালামু আলাইকুম। কি অবস্থা বলেন তো? অবস্থা মোটামুটি ভাই। মোটামুটি বলতে কি? মোটামুটি ভালোই ভাই, অবস্থা ভালোই। অবস্থা ভালো, হাটবাজারের অবস্থা ভালো, গ্রামগঞ্জের অবস্থা সবকিছু ভালো। আচ্ছা, আপনার পিছনে যে গরুটা দিচ্ছে এটা কি ক্রস নাকি? না ভাই, দেশি ভাই। দেশি? হ্যাঁ, দেশি মানে দোশালা। দোশালা, আচ্ছা, দোশালা গরু। শিংটা ভালো, শিংটা ভালো। বয়স হয়েছে নাকি ভাই? দুই দাঁত, দুই দাঁত বয়স। আমরা দেখছি গরুটিকে, আচ্ছা খুদ কেন হলো? এটা হচ্ছে এক নম্বর গরু নাকি? দাঁত নেই, দুই দাঁত, আচ্ছা দুই দাঁত। তারপর এটা হলো সাইবারের ভাগ আছে ভাই, মনে হচ্ছে 70% সাইবার আছে ভাই। 70% সাইবার, আচ্ছা। এটা কি দাঁত হয়েছে? এটা দাঁত হয়নি ভাই। এটা দাঁত হয়নি না ভাই। এটা কি দাঁত হবে? ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ হবে। যে সিং, যে পাকা সিং ভাই দেখেন, হ্যাঁ পাকা সিং, পাকা সিং, সিং এর কোয়ালিটি, হ্যাঁ সিং এর কোয়ালিটি, এটা বলো পাকা সিং, পাকা সিং বলে। আচ্ছা, আজকে গরুগুলো মোটামুটি একই সাইজের দেখছি। হ্যাঁ একই সাইজ। আচ্ছা পরেরটা দেখি আমরা। হ্যাঁ এটাও ভাই, এটাও, হ্যাঁ এটা দাঁত, এটা দাঁত। জি ভাই, দুই দাঁত। আচ্ছা, যেমন হাইট আছে বলছেন দর্শক, উনি বলছেন যে হাইট অনেকটা হাই। এটা দুই দাঁত, দুই দাঁত, এটা দুই দাঁত। এটা শাহিওয়ালের ভাগ আছে নাকি? হালকা 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 শাহি। আচ্ছা, এটা হচ্ছে আপনার তিন নম্বর গরু গেল। আচ্ছা, এটা এটা চার নম্বর। এটা কি দাঁত? এটা আগর আছে। এটা কি দাঁত হবে? আসলে ইনশাল্লাহ হবে, দেশি গরু দাঁত হবে বলছেন দর্শক। আমরা দেখছি কত বড় গরু দাঁত আটকে ভাই। আচ্ছা, কত বড় গরু দেখছেন? গরুটা তো বড়, অনেক বড় গরু। আবার আমি ওর থেকে একটু এটা হালকা ছোট আছে, এটা দাঁত হয়ে গেছে। হ্যাঁ এইটা দাঁত হয়ে গেছে, এটা দাঁত হয়ে গেছে। এটা দাঁত, এটা দাঁত, হ্যাঁ একবার পিওর দেশি, পিওর দেশি। আচ্ছা দর্শক, এটা হচ্ছে পিওর দেশি দাঁতালো। আমরা কি এটা দাঁত দেখতে পারি একটু? আপনি কিয়া করছেন ভাই? হ্যাঁ না, আমরা একটু সন্দেহটা দূর করব দর্শক। আমরা দেখি ছোট গরু মাইন্ড করতে মনে হয় দাঁত উঠছে ভাই, উঠছে দাঁত, উঠছে উঠছে ভাই। বাইরে না না না, মিথ্যার কিছু না, না 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 মিথ্যার কিছু না। এটা একটা জাস্ট দর্শকদেরও আমরা ধারণা দিয়ে দিলাম বুঝছেন দর্শক। এটা হচ্ছে দাঁত হচ্ছে, আমরা দেখেছি। আর এই যে এটা আগর, যে কিনবে সে তো অবশ্যই দেখে শুনে কিনবে, দেখে নেবে, হ্যাঁ শুনে বুঝে নিতে হবে ভাই, দেখে শুনে, তাহলে কোনো দোকান নাই নাও। আচ্ছা এটা একটা না, হ্যাঁ এটা একটা ভাই। আচ্ছা এটা দাঁত হয়েছে, এটা দাঁত হয়েছে, এটা দাঁত, এটা দাঁত হয়েছে, এটা দাঁত হয়েছে। দর্শক দেখছেন লাল কাজলা গরু বলে এটা, হ্যাঁ লাল কাজলা। আচ্ছা, এই গরুগুলোর এখন আনুমানিক মাংস কতটুকু করে হতে পারে? এটা মাংস ভাই কাছাকাছি 100 কেজি ভাই, কাছাকাছি 100 কেজি, আচ্ছা কাছাকাছি 100 কেজি। জি ভাই, শর্ট শর্ট হইতে পারে, দু পাঁচ কেজি শর্ট হইতে পারে। আচ্ছা, দুই পাঁচ কেজি শর্ট হইতে পারে। কিন্তু এটা তো শুকনো গরু। হ্যাঁ এটা শুকনো গরু ভাই, এটা আমার কাছে 85 থেকে 90 কেজি আছে ভাই, 85 থেকে 90 কেজি। আচ্ছা এটা জি ভাই, এটা 100 কেজি প্লাস। কোনটা? এটা ভাই ছোট গরু ভাই, বাঙালি গরু না, বাঙালি গরুর ওয়েট কি ভালো হয়? ওয়েট ভালো হয় ভাই, বাঙালি গরুর পিটের ইয়ারে দেখছেন কত আছে, হ্যাঁ কত আছে আপনি দেখছেন গরু, হ্যাঁ হ্যাঁ বাঙালি, বাঙালি সুস্থতা দেখেন, হ্যাঁ এটা একটা গেল। জি ভাই, আর কি আছে? এটা, হ্যাঁ এটা মানে এগুলো একটু বড় হইছে, একটা একবারে মানে মোটামুটি ভালো বড় ভাই, ভালো বড়। এগুলো হচ্ছে একটু বড় সাইজের, আর ওগুলো হচ্ছে একটু ছোট সাইজের।
কিন্তু ওজন তো বললেন মাশাআল্লাহ, ওটা বলছেন যে 100 কেজি হবে। হ্যাঁ 100 কেজি কাঁচা কাঁচা ওই যে 100 কেজি হ্যাঁ 100 কেজি এখন খালি খাবে আর মোটা হবে, খাবে মোটা হবে বড় হবে। আচ্ছা তারপরে এটা গরুর খুদ থাকলে আপনার আছে আচ্ছা। এগুলো কেমন দাম রাখছেন কেমন আসলে? মানে দাতালো বাচ্চা আচ্ছা তুমি নিয়ে যাবে আচ্ছা এক দুই তিন চার পনেরো গরুর কম না ভাই মনে করছে পঁচাত্তর কেউ এটা পঁচাত্তর ছিয়াত্তর হবে ওইটা আশি ভাঙ্গে আশি হবে তাহলে কত আসতে পারে আপনি যে হিসাবটা দিলেন এটা হচ্ছে যে 66,421 টাকা মতো হয় আর কি। জি ভাই এটা আমি এবারে হিসাব করলাম ভাই। আচ্ছা এগুলো তো মনে করছে আরো বেশি হবে ভাই, আরো বেশি হবে। জি ভাই তা আপনি রাখছেন কত করে দাম? আমি এবারে ভাই হ্যাঁ এগুলো গরু এবারে প্রত্যেকটা গরু মানে এবারে ফিরে যেতে আমি 66,500 টাকা করে ভাই। 66,000 66,500 টাকা করে, 500 টাকা করে। জি ভাই মানে অল্প একটু বাড়াইছেন আর কি। না না বাড়ানোর কোনো কারণ হয়নি ভাই, এগুলো মনে করছে আপনার বাজারে যদি বেশি আমি হ্যাঁ আমি চ্যালেঞ্জ করে বলবো ভাই আমি বেশি বেচবো, বেশি বেচবো, অনেক বেশি বেচবো। কিন্তু দর্শকদের কারণে হ্যাঁ চাহিদার কারণে, চাহিদার কারণে আমার প্যাকেজ দাও ভাই, আপনি প্যাকেজ দেন। হ্যাঁ তাহলে 66,500 66,500 করে ভাই ফিক্সড ফিক্সড দাম ভাই। ভাই আচ্ছা নাম্বারটা বলেন। 01727 হ্যাঁ 07 হ্যাঁ 84 হ্যাঁ 55 55। এই নম্বরে যোগাযোগ করলে পাবে ভাই। আর আমি বলবো ভাই যদি মনে করেন যে আপনার এই প্যাকেজটা আমার নিবে না, প্যাকেজের যে মূল্যটা দিছি হ্যাঁ আরো কারো প্যাকেজ নিয়ে ওদের সঙ্গে মিল করবে, আমার গুলো মিল করবে। যদি ওদেরকে যদি কান কাটি না দে আমি ব্যবসা ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, ওদের যদি কান না কাটি দেয় আমি ব্যবসা ছেড়ে দেবো। আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। গরুগুলা প্রত্যেকটা মার্ক করে আবার দেখালেন। তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো আহাদ ভাই দেখালেন, উনি অনেকটা চ্যালেঞ্জের শুরুই বলেছেন যে এই গরুগুলো ওনার থেকে কম দামে কেউ যদি দিতে পারে তাহলে নাকি উনি ব্যবসা ছেড়ে দেবেন। তো যাই হোক, আপনারা যেখান থেকে এই ধরনের গরু কিনতে চান না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন। আমরা দেখলাম আজকে দিনাজপুর জেলার বিরুল থানার নলডেগি গ্রাম থেকে আপনাদের যে কুরবানির টার্গেটের দেশাল জাতের ষাঁড় গরুগুলোর তথ্য আমরা দিয়েছি, সেগুলো আপনারা দেখলেন। তো আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।